আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি ভালো আছো, আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক এই দোয়াই করি। আজকে আমি তোমাদের সামনে দ্বাদশ শ্রেণী ইসলাম শিক্ষা বিষয়ে দ্বিতীয় পত্র থেকে আমি আলোচনা করব। তো আমাদের প্রথম পাঠ হলো, আমাদের পাঠ হলো আলোচ্য বিষয় হলো হাদিস, অধ্যায় হলো দ্বিতীয় অধ্যায়, আলোচ্য বিষয় হলো হাদিস নম্বর 3 থেকে আমরা আলোচনা করছি। তোমরা খেয়াল করো একটু, এখানে আমি একটা হাদিস লিখেছি, হাদিসটি হলো আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। খেয়াল করো, এই হাদিসটি হযরত আনাস থেকে বর্ণিত হয়েছে, আর এই হাদিসের রাবি হলো হযরত আনাস, এবং হাদিসটি একই সাথে মুত্তাফিক আলাইহ বুখারী ও মুসলিম এটা বর্ণনা করেছে। তাহলে আসো আমরা প্রথম হাদিসের তর্জমাটা শুনি। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত কাছের একজন সাহাবী ছিলেন হযরত আনাস। তিনি দীর্ঘ 10টি বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছিলেন। আনাস থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم করেছেন لا يؤمن احدكم لا يؤمن احدكم حتى اكون احب اليه, অর্থাৎ لا يؤمن সে কখনো মুমিন হতে পারবে না, তোমরা কখনো মুমিন হতে পারবে না, لا يؤمن احدكم তোমাদের কেউ কখনো মুমিন হতে পারবে না, حتى যে পর্যন্ত না اكون আমি হব আহাব্বা অধিক প্রিয় ইলাইহি ও ব্যক্তির নিকট, মিন ওয়ালিদিহি তার পিতা মাতার চাইতে, ওয়ালিদিহি তার সন্তানদের চাইতে, ওয়ান্নাস আজমাইন পৃথিবীর সমস্ত মানুষের চাইতে, যদি আমি তার নিকট সবচেয়ে প্রিয় না হই সে পর্যন্ত তোমাদের মধ্যে, তোমাদের মধ্যে তোমরা যারা আছো তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে। তাহলে আসো এখানে হাদিস থেকে আমরা যে বিষয়টা জানলাম সেটা হলো লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু শব্দটির অর্থ কি, কখনো মুমিন হবে না। এখানে কিছু নির্দিষ্ট কিছু উপযুক্ত শব্দের অর্থ লিখে দিচ্ছে, লা ইউমিনু কখনো মুমিন হবে না, আহাদুকুম অর্থ তোমাদের কেহ, আহাব্বা অর্থ অধিক ভালোবাসা, ওয়ালিদ অর্থ পিতামাতা, ওয়ালাদুল অর্থ সুসন্তান। তাহলে এখানে হাদিস থেকে আমরা কি জানলাম, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে হে উম্মত, হে জাতি, হে মুসলিম উম্মা, তোমাদের মধ্যে সে ও পর্যন্ত মুমিন হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যে পর্যন্ত সে তার হৃদয়ে আমার প্রতি ভালোবাসা অত্যন্ত বেশি না দেখাবে, কার থেকে, তার সন্তান, তার পিতামাতা এবং দুনিয়ার সকল থেকে, সকল কিছু থেকে, তার হৃদয়ে যে পর্যন্ত আমার প্রতি ভালোবাসা জন্মাবে না সে পর্যন্ত সে কখনো মুমিন হতে পারবে না। এর প্রেক্ষিতে আমি আরেকটা হাদিস আনছি, যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন একদিন তিনি বিশ্বনবীর সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চাইতে, আমি আমার জীবন ব্যতীত আর সব কিছুর চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বললেন, হে ওমর, তুমি তুমি যে কথাটি বলেছ এই কথাটি সঠিক নয়, যে মুমিন তার জীবন চেয়ে, তার জানের চেয়েও আমাকে বেশি ভালো নাবাসবে সে কখনো মুমিন হতে পারবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তখন বিশ্বনবীর দরবারে গিয়ে বললেন, কিছুক্ষণ পরে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চাইতে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। তখন নবীজি বললেন, ওমর, তুমি এখন খাঁটি মুমিন হয়েছে, সুবহানাল্লাহ। তাহলে আসো আমরা আজকে যে গুরুত্বপূর্ণ হাদিসটি আমরা এনেছি, এই হাদিস থেকে আমাদের অনেকগুলো কথা আছে, যে তাহলে পৃথিবীতে সবচাইতে, সকল কিছু চাইতে নিজের সন্তান, নিজের পিতামাতা, নিজের স্ত্রী, নিজের আসবাবপত্র, এই সকল কিছু চাইতে নবীজির প্রতি, বিশ্বনবীর প্রতি ভালোবাসা থাকতে হবে সবচেয়ে বেশি। কোরআনে সূরা তাওবা, আল্লাহ রাব্বুল সূরা তাওবাতে 24 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে বিশ্ববাসী, তোমরা তোমাদের সন্তান, তোমাদের পিতামাতা, তোমাদের আসবাবপত্র, তোমাদের লেনদেন, তোমাদের ব্যবসা বাণিজ্য,
এই সকল কিছু চাইতে যদি তোমরা তোমাদের নবীকে আল্লাহ তার রাসূলকে ভালো না বাসো এবং জিয়াদ ফি সাবিলাল্লাহকে ভালো না বাসো তাহলে কখনো তোমরা মুমিন হবে না। সুতরাং এই দুটি আয়াত এবং হাদিস থেকে আমরা যে বিষয়টা আজকে জানলাম সেটা হলো যে পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আজকে বিষয়টা খেয়াল করা সারা বিশ্বব্যাপী ইহুদি নাসারা তারপর তোমরা এরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের রাসূলের তিরস্কার করা রাসূলের ব্যঙ্গ করা নিয়ে তারা উঠে পড়ে লেগেছে। আজকে ফ্রান্স দেখো আমাদের রাসূলকে নিয়ে বিভিন্ন ব্যঙ্গ করতেছে। হ্যাঁ, ফ্রান্সের শালীন এত একটা পত্রিকায় সে মাসের পর মাস আমার রাসূলের ব্যঙ্গ নিয়ে সে লিখে আসছে। তার প্রাসন ডেনমার্কে আমার নবীর নামে ব্যঙ্গ করা হয়েছে, আমেরিকাতে আমার নবীর নামে ব্যঙ্গ সিনেমা তৈরি করা হয়েছে, এবং পৃথিবীর অন্যান্য বিভিন্ন দেশে বিবাহ করা হচ্ছে। আমরা কিন্তু তাদের নবীদেরকে আমরা যখন শুনি আমরা বলি আলাইহিসসালাম, আর তারা আমাদের নবীকে নিয়ে তারা ব্যঙ্গ করে। সুতরাং আমরা মোমিন কখনো আমরা হতাহত কোনো মারামারি দান্ডা নাই, আমরা আল্লাহ রাসুলের প্রতিবাদের জন্য আমরা মাঠে ঘাটে নেমেছি, আমরা প্রতিবাদ করতেছি এবং এটার প্রতিবাদ আমরা করে যাব। আসল তাহলে এই হাদিস থেকে আমরা কি শিখলাম? এই হাদিস থেকে আমাদের যে শিক্ষা গুলো সেটা হলো, প্রথম নম্বর শিক্ষা হলো প্রত্যেক মুসলমানের প্রথম ও প্রধান কর্তব্য আল্লাহ তথা রাসুলের প্রতি ইমান আনেন। বিশেষ খেয়াল করো, শিক্ষার প্রথম শিক্ষা হলো প্রত্যেক মুসলমানের প্রথম ও প্রধান কর্তব্য আল্লাহ তথা রাসুলের প্রতি ইমান আনেন, বিশ্বাস স্থাপন। দ্বিতীয় কাজ হলো, দ্বিতীয় শিক্ষা হলো জগতে সবার সাথে রাসুলের প্রতি ভালোবাসা থাকতে হবে সবচেয়ে বেশি। তিন নম্বর হলো সকল কাজে সকল স্থানে রাসুলের আদর্শ গ্রহণ করা উন্নতির উপর ফরজ। কথা বলে ক্লিয়ার তো? তাহলে এ পয়েন্ট আবার বলছে, সকল কাজে সকল লেনদেন সকল উঠা বসা সকল বিষয়ে চাকরি বাকরি উঠা বসা তোমার লেনদেন তোমার সমাজ তোমার অর্থনীতি তোমার রাজনীতি সকল কিছুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করা উন্নতির উপরে ফরজ করে। চার নম্বর হলো রাসূলের ইজ্জতের হেফাজতের জন্য প্রয়োজন তোমার রক্ত দিতে হবে, প্রয়োজন তোমার জীবন দিতে হবে। এতটুকু যদি মনে ভাষণা না থাকে তাহলে তোমাকে প্রকৃত মুমিন বলে গ্রহণ করা যায় না, কোরআন ও হাদিসের শিক্ষা থেকে আমরা জানতে পারি। সুতরাং বন্ধুরা, আজকে আমাদের আমরা হাদিস তিন নম্বর হাদিস দিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা এই বিষয়ে ভালো করে খেয়াল করলে তোমাদের পরীক্ষা সহায়ক হবে, তোমাদের জ্ঞানের বিকাশ ঘটবে, তোমরা এই বিষয়ে ভালো করে দেখবা। আজকে এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।